হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এবং এই অঙ্কটা দেখো অনেক ছোট দেখতে, আর ছোট অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় বা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বেশি দিয়ে থাকে। তাই এই ছোট অঙ্কটা দিয়ে তোমাদের বোঝাবো যে কীভাবে এটা সহজে সলভ করতে হয়, এবং অনেকেই যে আশা করি এটা সহজেই পারবা, কিন্তু একটু বোঝার বিষয় আছে, সেটা বোঝার চেষ্টা করবা। আর তোমরা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে অথবা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এই অঙ্কটা সলিউশন আগে পড়ে নেই যে অঙ্কটা কী বলেছে। একটি মৃত্তিকা নমুনার ঘনত্ব 1.98 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং পানির হার 25%, তার শুষ্ক ঘনত্ব কত হবে? তো ঠিক আছে, জাস্ট এই অঙ্কটা দেওয়া আছে, এখন আমরা সলিউশন করব। অঙ্কটা কিন্তু খুব ছোট, বাট অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। সলিউশন দেখো, এখানে লেট যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। নমুনার ঘনত্ব, ঘনত্বকে আমরা আমাদের প্রকাশ করি, তাহলে নমুনার ঘনত্ব দেওয়া আছে 1.98 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তারপরে যেটা দেওয়া আছে পানির হার, পানির হার মানে কিন্তু ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে, সেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করে। তাহলে যেহেতু এখানে পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ ফ্রি বাদ দেওয়ার জন্য আমরা 25কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 0.25 আসবে। এবং আমাদের বের করতে হবে শুষ্ক ঘনত্ব কত। শুষ্ক ঘনত্বকে গামাটি দিয়ে প্রকাশ করে, গামাটি ইকুয়াল টু ওয়াট। আমরা জানি যেটা আমরা সূত্র থেকে পড়ছি এবং এই সূত্রের আমরা প্রমাণও দেখেছি, গামাটি ইকুয়াল টু গামা ডিভাইড বাই 1+ ওমেগা। তোমরা এর মধ্যেই বলে রাখি, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি, এই সূত্রগুলো কীভাবে আসলো বা সূত্রগুলো কোথা থেকে পেলাম সেটা যারা জানো না বা যারা দেখো নি, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, এবং আগের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশনে পাবা। ওই ভিডিওগুলো দেখলে তোমরা এই বিষয়ে অনেকটা ক্লিয়ার হয়ে যাবা এবং অঙ্কগুলো তোমাদের কাছে অনেক কিছু মনে হবে। তো দেখো এখানে যেটা গামায়ের মান কত, 1.98 ডিভাইড বাই 1+ ওমেগা, ওমেগার মান কত 0.25। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে গামাডির মানটা পাব। তাহলে ক্যালকুলেশনটা করা যাক, 1.98 ডিভাইড বাই 1+ 0.25, তাহলে এটা আসলো 1.584। এবং এই ঘনত্বের একক কী? ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এককগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে থাকা লাগবে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা কিন্তু অনেক সহজে পারা যায় এবং একটু বুঝলে, আর এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা প্লাস তোমাদের বোর্ড পরীক্ষাও মাঝে মাঝেই আসে। তাই এই অঙ্কগুলো অবশ্যই মনে রাখবে, কারণ একটা সূত্র এইটুকু জানা থাকলে তুমি অঙ্কটা পারবা। তো যারা এই চ্যানেলে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো বা নিয়মিত দেখো আর নিয়মিত প্লাস কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।